আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিগত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 শিক্ষাবর্ষের বিভিন্ন কলেজের আপডেট রিভিউ আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। ইতিমধ্যেই আজ নটরড্যাম কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাই আজকের এই ভিডিওতে নটরড্যাম কলেজ ঢাকার একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি 2022-23 নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বিজ্ঞপ্তিতে যতটুকু প্রকাশিত হয়েছে তার সকল তথ্য এখানে তুলে ধরব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কি কি মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, বিভাগ পরিবর্তন, ভর্তি পরীক্ষা, গুরুত্বপূর্ণ সময়, আবেদন যেভাবে, পরীক্ষার বিষয় বৈষম্য এবং বিশেষ নির্দেশনা। চলো এখন দেখে নিই বিস্তারিত। আমার আরও দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিস, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। কি কি মাধ্যমে পড়ানো হয়? বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনই রয়েছে। বিজ্ঞানে বাংলা এবং ইংরেজি মাধ্যম রয়েছে। ব্যবসা ও মানবিকে শুধু বাংলা মাধ্যম রয়েছে। ক্লাস টাইমিং, প্রথম বর্ষের ক্লাস সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। এখানে শুধু ছেলেরা অর্থাৎ ছাত্ররাই আবেদন করতে পারে। কলেজ ইউনিফর্ম তোমরা এখানে ছবিতেই দেখতে পাচ্ছ। আবেদনের ন্যূনতম যোগ্যতা, বিজ্ঞানের ইংরেজি মাধ্যম এবং বিজ্ঞানের বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ 5.00 লাগবে, অবশ্যই উচ্চতর গণিত সহ। বাণিজ্যের বাংলা মাধ্যমে আবেদন করতে ন্যূনতম জিপিএ 4.00, মানবিকে আবেদন করতে 3.00 লাগবে। আসন সংখ্যা, বিজ্ঞানের বাংলা মাধ্যমে 1,800 আসন রয়েছে, বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে 300 আসন, বাণিজ্যে 760 আসন, মানবিকে 410 আসন, মোট 3,270 মতো আসন রয়েছে। বিভাগ পরিবর্তন, বিজ্ঞান থেকে বাণিজ্যে গেলে 4.50 লাগবে, বিজ্ঞান বা বাণিজ্য থেকে মানবিকে গেলে 3.50 লাগবে। এসএসসি বাংলা মাধ্যমে পড়লে ইংলিশ ভার্সনে আবেদন করতে পারবে না, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না। আবেদন যেভাবে, আবেদন করতে হবে ndc.edu.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস কমেন্ট বক্সে পিন করা থাকবে। আলাদা ভর্তি পরীক্ষা হবে, আবেদন ফি 300 টাকা, অজা অফেরতযোগ্য, সাথে বিকাশ চার্জ প্রযোজ্য। বিকাশ ট্রানজ্যাকশন নাম্বার দেখতে পাচ্ছ, 01947737709 এই নম্বরে পাঠাতে হবে। ভর্তি পরীক্ষা, এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে, এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে। বিভাগ পরিবর্তন করে যারা যে বিভাগে ভর্তির জন্য আবেদন করবে তারা সেই বিভাগেই পরীক্ষা দিবে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান। মানবিকের বিভাগের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান। বাণিজ্য বিভাগের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞানের উপর ভর্তি পরীক্ষা হবে। নটরড্যাম কলেজ নিজস্ব অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে। ভর্তির আবেদনের ফর্ম পূরণ, ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের 7 ডিসেম্বর দিবাগত রাত 12:01 থেকে 14 ডিসেম্বর রাত 12:00 পর্যন্ত সরাসরি নটরড্যাম কলেজের নিজস্ব ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদন করার নিয়মাবলী কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য 300 টাকা, সাথে বিকার চার্জ নিম্নে প্রদত্ত বিকাশ নম্বরে পাঠাতে হবে, যা একটু আগেই তোমাদের সাথে আলোচনা করেছি। পুনঃনিরীক্ষার মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনে ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের 2 দিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে। হেল্পলাইন নম্বরগুলো এখানে দেখতে পাচ্ছ, সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকবে। তোমরা যে কোনো প্রয়োজনে হেল্প নিতে পারো ফোন করে। ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন, আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম থেকে 2,100, বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যম থেকে 400, মানবিক বিভাগ থেকে 600 এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে 900 জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইট ndc.edu.bd তে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ। আবেদন শুরু হচ্ছে 7 ডিসেম্বর 2022 রাত 12:01, আবেদন শেষ হচ্ছে 14 ডিসেম্বর 2022 রাত 12 পর্যন্ত। পরীক্ষা সংক্রান্ত তথ্য। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। ভুল বা অসত্য তথ্য প্রদান করলে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। ভুল বা অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না। বিশেষ দ্রষ্টব্য, যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান বা নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধূমপান করে তাদের আবেদন করার প্রয়োজন নেই, ভর্তি পরীক্ষার জন্য কোচিংয়ের কোনো প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে আজ প্রকাশিত হওয়া নটরড কলেজের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট তথ্য ও রিভিউ। এ নিয়ে আরও পর্ব থাকবে, এই কলেজে ভর্তি হতে গেলে বা কী কী খরচ আপডেট তার বিস্তারিত নিয়ে আলোচনা করব। তোমরা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারো, ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এ পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। তাই আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।